দেখুন ধর্মগুরু রাম রহিমের রায় নিহতের সংখ্যা বেড়ে আঠাশ ধর্ষণের ভারতীয় ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে রায় ঘোষণার পর পরই উত্তাল হয়ে ওঠে পাঞ্জাব হরিয়ানা রাম রহিমকে বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত করতে আদালত চত্বরের বাইরে শুরু হয়ে যায় তাণ্ডব লাঠি বাস ইট পাথর নিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে লাঠি চালিয়েছে এবং কাঁদনে গ্যাসের সেল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচকুলায় পুলিশ গুলি চালিয়েছে সেখানে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে দুইশো জন পাঞ্জাব হরিয়ানা জুড়ে বিভিন্ন স্থানে এমন সহিংসতায় নিহত হয়েছে অন্তত আঠাশ জন পাঞ্জাবের দুটি রেলওয়ে স্টেশন ইতিমধ্যে আগুন লাগিয়ে দিয়েছে রাম রহিমের অনুগামীরা দুই রাজ্যের বিভিন্ন এলাকায় থানা এবং সরকারি দপ্তরে আগুন লাগানো হয়েছে পাঁচকুলা শহরে কিছু আবাসিক কলোনিতেও ভাংচুর এবং একটি পেট্রোল পাম্প ও পাঁচ তারকা হোটেলে আগুন ধরিয়ে দেয় রাম রহিমের বিক্ষুব্ধ সমর্থকরা পাঁচকুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ দূর থেকে ধোয়া উঠতে দেখা যাচ্ছে আদালত চত্বরে ওই এলাকায় ইতিমধ্যে অন্তত বারো জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পুলিশের সঙ্গে ডেরা অনুগামীদের সংঘর্ষে অন্তত দুইশো জন আহত হয়েছেন পাঁচকুলার হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না বলে খবর আসছে শহরে রক্তের অভাব দেখা দিয়েছে অশান্তি শুরু হতেই পাঁচকুলায় কারফিউ জারি করেছে প্রশাসন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়েছে ডেরা অনুগামীরা লাঠি লাঠিচার্জ করে এবং কাজনে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা যায়নি তাই পুলিশ গুলি চালিয়েছে বলে খবর পুলিশের গুলিতেই ডেরা অনুগামীদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে তবে প্রশাসনিক সূত্রে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি